আজ ঐতিহাসিক 21 জুলাই। এদিন তৃণমূলের শহীদ সমাবেশে অংশ নিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা পৌঁছেছেন কলকাতায়। এবার পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিপুল জয়ের উদযাপন হবে এই 21 জুলাইয়ের সমাবেশেই। তাই এবার জেলা থেকে বহু সমর্থকরা দল বেঁধে আসছেন এই সমাবেশে অংশ নিতে। আশা করা হচ্ছে এবার জনসমাগম বাড়বে। 21 জুলাই উপলক্ষে শুক্রবার সকাল থেকেই কলকাতা জুড়ে মানুষের ভিড় চোখে পড়ার মতো। তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চের আশেপাশে ছাড়াও এদিন ভিড় চোখে পড়ল কলকাতার দর্শনীয় স্থানগুলিতে। যেমন আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া চত্বরে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। এদিন খুলে দেওয়া হয়েছে ইডেনের গেট, তাই সভা শুরুর আগে ইডেন দেখতে ভিড় করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা। তবে বিভিন্ন দর্শনীয় স্থান ঘোরার দিকে ঝোঁক থাকলেও ধর্মতলায় 21 জুলাইয়ের সভাস্থলে ইতিমধ্যেই কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা ভিড় করতে শুরু করেছেন। সমাবেশ শুরুর আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার বিনীত কোয়েল। ধর্মতলায় আজ শুধুই কালো মাথা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।